রাত বাড়ার সাথে সাথে রাজধানী ঢাকায় সংঘাত ও সহিংসতার ঘটনা বেড়ে চলেছে। এলাকাভিত্তিক আধিপত্য বিস্তার, নিয়ন্ত্রণ ও তুচ্ছ ঘটনার কারণে বিভিন্ন গ্যাং ও দলগুলোর মধ্যে মারামারি এবং সংঘর্ষের ঘটনা ঘটছে, যার ফলে হতাহতের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে ঢাকা সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে, বিশেষ করে রাতের বেলায়। শুক্রবার রাতে মুগ্ধ এলাকায় একটি তুচ্ছ ঘটনার জেরে মোহাম্মদ শাকিল নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, যা তার মৃত্যুর কারণ হয়। একই ঘটনায় আরও দুইজন আহত হন। বনশ্রীতে কাঁচাবাজারের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে 4 থেকে 5 জন গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজের তথ্য অনুযায়ী শুক্রবার রাত 8টা থেকে 1:30 পর্যন্ত 58 জন আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে, যার অধিকাংশ সংঘাতের কারণে আহত। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা এই ধরনের সহিংসতা বৃদ্ধির পেছনে একটি বড় কারণ হিসেবে দেখা যাচ্ছে, যা ঢাকার জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। কবির চৌধুরী, জয় মাই টিভি, ঢাকা।